মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হরিহরপাড়া বোলতলা এলাকায় একটি বাড়ির প্রাচীরের তলা থেকে লাল রঙের জল তিন দিন ধরে একইভাবে বেরিয়ে যাচ্ছে। এই লাল রঙের জলকে বেরোতে দেখে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। স্থানীয়রা কেউ কেউ বলছে রক্ত বেরোচ্ছে, আবার কেউ কেউ বলছে ওখানে কোনো জাগ্রত কিছু আছে। ওই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমেছে তা দেখার জন্য। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের খেলা তাই বুঝতে পারছি আমরা, ব্যাপক ভিড় জমিয়েছে তো ওখানে। হ্যাঁ, ব্যাপক তো ভিড় জমিয়েছে। প্রজাপতি আর ফুলের সৌরভে গম গম করছে বিয়ে বাড়ি। আত্মীয় স্বজন নিমন্ত্রিত অতিথিদের মাঝেই বাড়িতে হাজির পুলিশ। হঠাৎ ছন্দ পতন, বিয়ে বাড়িতে উপস্থিত স্বয়ং জয়েন্ট বিডিও। কিন্তু কেন? কারণ জানা গেল, পাত্রীর 18 বছর বয়সই যে হয়নি, অতএব নাবালিকার বিয়ে রুখতে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটার জয়েন্ট বিডিও এবং পুলিশ প্রশাসন গুটরি এলাকায় প্রতাপ মণ্ডলের বাড়িতে হানা দেয়। জানা যায়, প্রতাপ মণ্ডল তার 17 বছরের নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। অবশেষে প্রশাসনের উপস্থিতিতে বিয়ে বন্ধ করে নাবালিকার বাবার থেকে মুচলেখা নেওয়া হয়। এ তো গেল এক বিয়ে বাড়ি। আরেকটি গাইঘাটার দোগাছিয়াতে, এখানেও সেই আগের ছবির পুনরাবৃত্তি প্রায়। রাজু বাছারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত স্বয়ং বর বাবা জীবনও। কিন্তু না, বিয়ে হলো না, কারণ সেখানেই হঠাৎ হানা পড়েছে। 17 বছরের নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল প্রশাসনের উপস্থিতিতে, এখানেও বাবার কাছ থেকে মুচলেখা নিয়ে বিয়ে বন্ধ করা হয়। গাইঘাটার বুকে জোড়া নাবালিকা বিয়ের ঘটনা। একদিকে আইনকে অমান্য, অন্যদিকে সচেতনতার অভাব, অশিক্ষা। আমরা কথা বলেছিলাম গাইঘাটা পঞ্চায়েত সমিতি শিশু ও নারী জনকল্যাণ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষার সাথে। কি বলছেন তিনি দেখাবো। কালকে কোথায় কোথায় বন্ধ করা হলো? কালকে একটা হচ্ছে দোগাছিয়া মনমোহনপুর, আর একটা হচ্ছে গুটরি। কারণটা হচ্ছে এদের কাউরি, দুজনের কাউরি 18 বছর পূর্ণ হয়নি, একজন 16+ আর একজন 17। যেহেতু এটা তো সবাই আমরাও জানি সবাই, কিন্তু তবু অনেকে মনে করে যে ও কোনো সমস্যা হবে না, যা হয়ে যাবে। কিন্তু যাই হোক, যেভাবে হোক এটা জানাজানি কিন্তু হয়ে যায়। এর আগেও আমরা অনেক এরকম বিয়ে বন্ধ করেছি, সেটা খারাপ লাগলেও কিছু করার থাকে না আর কি। না, অনেক আগে থেকে জানতে পারলে সেটা সুবিধা হয়, কিন্তু সেইভাবে আমরা খবর পাই না, যার জন্যে সেই বিয়ের দিন সমস্ত আয়োজন হয়ে যায়, তখন বিয়েটা বন্ধ করা এটা খুব বেদনাদায়ক বটে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।